বাংলাদেশের টিমের মধ্যে মানে কি হইতেছে বুঝতেছি না, মানে সমানে হচ্ছে আপনার ইঞ্জুর হচ্ছে, মানে আমাদের সেরা রান স্কোরার নাজমুল হোসেন শান্ত উনি হয়ে গেছেন এখন ইঞ্জুর, এটা কি ভাবা যায়? মানে কালকের ম্যাচ পাকিস্তানের বিপক্ষে মানে বুঝতেই তো পারছেন সে একটা ম্যাচ হবে, গ্যালারি ভরা থাকবে দর্শকে, বাংলাদেশ বাংলাদেশ বলে চিৎকার করবে, আয় কি যে একটা অবস্থা। মানে আমি যদি মাঠে গিয়ে খেলা দেখতে পারতাম পাকিস্তান মাঠে বাংলাদেশে উৎসাহ দিতাম, অনেক ভালো লাগতে পারে, চিল্লাইতে চিল্লাইতে দিত। তো যাই হোক, ইনশাল্লাহ একদিন হবে। তো তো বাংলাদেশের সেরা একাদশ আমার মতে হচ্ছে, যেহেতু আপনার শান্ত খেলবে না, আমি মনে করি সেই জায়গায় মেবি লিটন দাসকে খেলার আমার মনে হয়, আর অপি নিয়ে যেহেতু মিরাজ ভালো করছে আমি চাই মিরাজই থাক, সেখানে নাইমের বদলি আমি চাই হচ্ছে এনামু বিজয়কে, কারণ নাইম সাহেব সুযোগ পাচ্ছে কিন্তু ভালো করতে পারতেছে না, আমি চাই এনামু বিজয়কে মিরাজের সাথে, অন্য হচ্ছে লিটন দাস, টুডাউন সাকিব আল হাসান, পাঁচ নম্বরে গেলে তাওহিদ হৃদয়, ছয় নম্বরে মুশফিকুর রহিম, তিনি আশা করি খুব ভালো করবেন, মানে সবাই ভালো করবেন, আশা করি সবাই ভালো করবেন, মানে টিমটাকে জিতাবেন যেভাবে হোক টিমটাকে জিতাবেন, না হয় যে আমাদের যে কী অবস্থা থাকে সেটা তো সবারই হয়, মানে যারা বাংলাদেশের ফ্যান সবারই হয়। তারপর হচ্ছে সাঁতার গেলে হচ্ছে আপনার শামীম পাটোয়ারি, আট নম্বরে আফিফ হোসেন, আর আফিফকে যদি ওপেনিংও পাঠানো হয় খারাপ হয় না, যদি এনামুল হক বিজয়কে না নেয় আমি বলবো যে সেখানে মানে তারা যদি টিম কম্বিনেশনের কারণে এনামুল হক বিজয়কে না নিতে চায়, আমি মনে করি যে সেখানে যদি আফিফ হোসেনকে খেলানো হয় নাইম শেখের বদলি তাও মনে করি যে ভালো হবে, কিন্তু নাইম শেখ অনেক সুযোগ পাচ্ছে কিন্তু কাজে লাগাতে পারছে না আমি মনে করি, সেখানে যদি এনামুল হক বিজয়কে না নেয় লেফটি রাইটটি এই চিন্তা করে তাহলে আমি মনে করবো যে আফিফকে সেখানে নেওয়া দরকার, ঠিক আছে? তো আটে এটা থেকে গেল, যদি আফিফকে ওপেনিংয়ে পাঠানো হয় তাহলে পাঠাইলো, আর যদি আফিফকে টিমে না রাখে তাহলে আমি মনে করবো সেখানে হচ্ছে আট নম্বরে হচ্ছে একজন বাড়তি বলার খেলাবে, মনে করি যে নাসুমকে খেলাইতে পারে, শেখ মেহেদি এতটাও আহামরি কিছু না দেখলাম যে নাসুমকে খেলাইতে পারে। তারপর হচ্ছে আপনার তাসকিন আহমেদ আছে, তারপর শরীফও খুব ভালো দুর্দান্ত বল করছে সেখানে হচ্ছে, তারপর হচ্ছে ফিজ বা হাসান না দুইজনের থেকে একজন আমি মনে করবো মুস্তাফিজকে নেওয়া দরকার। তা আমার একাদশটা মানে আপনাদের কাছে কেমন লাগছে জানাবেন, আর সবাই দোয়া করেন, মানে আমি ফার্স্ট টাইম বিয়ে থেকে করতেছি অনেকটা নার্ভাস, ঠিক আছে? আপনাদের ভালোবাসা হইলে আমি আরও বিজ্ঞাপন ধন্যবাদ, সবাই ভালো থাকবে।